আসসালামু আলাইকুম কৃষি বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। শুরু করছি একটু না একটি পর্ব। আমাদের এই পর্বে থাকছে সবুজ রং এবং সবুজের মাঝে সাদা স্টেপ বিশিষ্ট গোল এবং লম্বা বেগুনের জাত পরিচিতি এবং বৈশিষ্ট্যগুলি নিয়ে। গ্রিন বল জাতটি বাংলাদেশে তিনটি কোম্পানি বাজার করছে। এর মাঝে প্রথমটি রয়েছে মালিক সিড কোম্পানি। মালিক সিড কোম্পানির গ্রিন বল জাতের বৈশিষ্ট্য সমূহ। গ্রিন বল জাতটি সারা বছর চাষ করা যায়। চারা রোপণের 60 থেকে 70 দিনে গ্রিন বল জাতের বেগুন সংগ্রহ করা যায়। প্রতিটি গেটের থোকায় থোকায় ফল ধরে গ্রিন বল জাতটিতে। উজ্জ্বল সবুজ রঙের গ্রিন বল জাতটি তুলসী রোগ বা ঝিমিয়ে পড়া রোগ বা ব্যাকটেরিয়াল উইল্ট রোগ সহনশীল। ডিম্বাকৃতি প্রতিটি ফলের ওজন 200 থেকে 250 গ্রাম। সঠিকভাবে চাষাবাদে প্রতিটি গাছ থেকে 8 থেকে 10 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। সারা বছরে কম বেশি বেগুন চাষ হলেও সবচেয়ে বেশি চাষ হয় শীতকালে, কারণ বেগুন মূলত শীতকালীন সবজি এবং এ সময় ফলনও অনেক বেশি হয়ে থাকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং উপকারী মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। পরবর্তী এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি দাবিয়ে রাখুন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন